ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আঠারো দলীয় মাহমুদুর রহমান সহ আঠারো দলীয় সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে সমাবেশ করেছে মক্কা বিএনপি ও আঠারো দলীয় জোটের নেতাকর্মীরা। আমাদের মক্কা প্রতিনিধি নাসির চৌধুরী জানান, তিদিউল হক মৃধা এবং ফয়েজ আহমেদের পরিচালনায় সাবেক ছাত্রনেতা আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আঠারো দলীয় জোট নেতা মোহাম্মদ বদিউল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জহির আহমেদ, জয়নাল আবেদিন, আব্দুল গফুর ও মুশতাক আহমেদ। বক্তারা তারেক রহমান সহ জিয়া পরিবারের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।